চিরকুটি ইনফিনিটি আর আমি স্বর্ণে এসে গেছি গাঁট ছড়া তাল মানে গোল গোল তাল পাখানো আপডেট দেব বলে তবে তার আগে বলবো যারা যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো সিরিয়াল গাঢ ছড়া গাছ ছোড়ায় বাধা পড়েছে আমাদের হৃদ্ধেও খড়ি হয়ে গেছে রিসেপশন পার্টি কিন্তু এর এরপরেই হবে ফুলসজ্জা আর তারই মধ্যে তাল পাকিয়ে চলেছে মানে গোল গোল করে তাল পাকিয়ে চলেছে রাহুল পিসিমণি এখন চুপচাপ আছে কিন্তু পিসিমণি জানে আমি এরপরে যখন দাও মারবো আবারও বড় দাও মারবো কিন্তু আমাদের রাহুল আর থেমে নেই রাহুল ওইদিকে দুতির মাথায় ঢুকিয়ে দিয়েছে পয়েন্ট টু বি নোটেড রাহুল দুতির মাথায় ঢুকিয়েছে যে খড়ি এটাই চাইছিল যে তুমি পালাও আর সেই সুযোগে ও বিয়ে করে সিংহরায় বাড়িতে আসুক আর তারপরে ওর অধিকারটা তৈরি করুক এবং ওর নিজের যে একটা বিশাল ক্ষমতা হবে এত টাকা পয়সা হবে মানে এত কিছুর মালিক হবে তারপরে ও তোমাকে গরম দেখাক তো আমাদের দুতি তো এইটা শুনে ক্ষেপে নিজের মতো নিজে আসফলন করছে আর ঘুরপাক খাচ্ছে ঘরের মধ্যে মানে হোটেলের রুমের মধ্যে আর এই দিকে খড়িকে আবার রাহুল বলছে যে পুলিশের সাথে তুমি এখন কথা বলো না কারণ পুলিশ তো এসে বলছিল যে আপনার দিদির ব্যাপারে কিছু কিছু খবর আমরা পেয়েছি তো সেই খবর এখন নিতে চাই খড়ি যে দিদির কি হলো দিদিকে নিশ্চয়ই কেউ না কেউ ভুল বুঝিয়েছে কিন্তু রাহুল বলছে না 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 পুলিশের সাথে এখন কথা বলা যাবে না পুলিশের সাথে এখন কথা বলতে গেলেই মহাবিপদ কারণ আমাদের এত বড় সম্পত্তি এত কিছুর মালিক আমরা হঠাৎ করে যদি আমাদের বাড়ির বউ এখন পুলিশের সাথে কথা বলে এই নিয়ে কানাঘুসো কথা উঠে গেছে এবং আরও বড়ো একটা বিশাল বড় নিউজ হয়ে যাবে তাই তুমি এখন কথা বলতে পারবে না খড়ি শান্ত হয়ে গেল এবার ঋদ্ধির মাথায় ঢোকাচ্ছে যে ঋদ্ধি শোন এই যে খড়ি খড়ি কিন্তু একা সহি করেনি দ্বিতীয় করেছে দ্বিতীয় এক একই সাথে এর মধ্যে জড়িত মানে খড়ি আর দুটি দুজন মিলে প্ল্যান করেছে করে কিন্তু এই বাড়িতে খড়ি ঢুকেছে দুতি তোকে নাচিয়েছে প্রেমের ইশারায় আর তারপরে খড়ি এই বাড়িতে বউ হয়ে ঢুকে গেছে শুধুমাত্র এই বাড়ির সম্পত্তির জন্যে এইসব শুনে ওদিকে আমাদের ঋদ্ধি আবার ক্ষেপে ফায়ার হয়ে গেছে কিন্তু খড়ি জানে যে অসম্ভব ব্যাপার আমার দিদিকে নিশ্চয়ই কেউ না কেউ কিছু বুঝিয়েছে যার জন্যই এত ঝামেলা বেঁধে ওইদিকে বনি আবার ডিসাইড করেছে মাঝ লুকিয়ে লুকে লুকে এসে দেখে যাবে যে তা দিদি ভাই ভালো আছে কিনা আর এই দিকে আমাদের হৃদ্দিকে নেশা করিয়ে চলেছে রাহুল এবং তাতিয়ে চলেছে তুই কিন্তু রিভেঞ্জ নিবি এই যে দুটো মেয়ে মিলে তোকে এই যে ল্যাজে গোবরে করলো এর রিভেঞ্জ কিন্তু তোকে নিতেই হবে মানে আমি গান্ডু হয়েছি তাতে কি হয়েছে তুইও তো গান্ডু তোর জন্যই তো আমি গান্ডু হয়েছি মানে তুই যদি দুতিকে পছন্দ না করতিস তাহলে আমি দুটিকে নিয়ে পালাতাম না এখন ফালতু ফালতু হোটেলের বিল মেটাতে হচ্ছে তো দাদা ভাইকে মানে ঋদ্ধিকে পুরোপুরি নেশা করিয়ে একেবারে মাথা খারাপ করিয়ে দিয়ে পাঠিয়েছে খড়ির ঘর এইবার ওইদিকে খড়িকে গিয়ে আবার ঋদ্ধির মা বড় বড়ো কথা বলে এসছে যে আমি চাই না তুমি আমার ছেলে অব্দি পৌঁছাও আমি তোমাকে পৌঁছাতেই দেব না আমি দরজা লক করে দিচ্ছি তো বেশ ভালো কথা উনি দরজা লক করে তালা নামেরেই চলে গেছে ঋদ্ধি এসে নেশা করে তো দরজা ফার্স্টে ভাঙার চেষ্টা করেছে ভাঙেনি তারপরে দেখছে বাইরের থেকে লক করা বাইরের থেকে লক খুলে যখন উনি ঘরের মধ্যে এন্ট্রি নিচ্ছে তখনই আমাদের খড়ি বুঝতে পেরেছে যে সাংঘাতিক নেশা করে এই ভদ্রলোক ঘরের মধ্যে এসেছে এই যে আমাদের ঋদ্ধি স্টোর রুমের দরজা খুলে একেবারে খড়ির কাছে পৌঁছে যাচ্ছে এই সব কিছু সাক্ষী হিসেবে থেকে গেছে কুনা পরের দিন সকাল হয়েছে একেবারে ঋদ্ধির মা ফা সবাই শান্ত হয়েছিল কিন্তু হঠাৎ জানতে পেরেছে তার ছেলে সারা রাত মানে মান সারা স্টোর স্টোররুমে খড়ির সাথে রাত কাটিয়েছে তো এই যে খবরটা এই খবরটা শুনে ঋদ্ধির মায়ের মন আরও ভেঙে গেছে আরে বাবা ছেলের বিয়ে দিয়েছ ছেলের ফুলসযে এইভাবে আটকানো যায় তাহলে টালা মেনে রাখতে হয় নাইলে ওই মেয়েকে পাশে শুয়ে পায়ে পায়ে দড়ি বেঁধে রাখতে হয় তুমি তো সেরকম কিছুই করি এখন ছেলে চলে গেছে এবার ছেলের যখন নেশা কেটেছে ছেলে সবার সামনে এসে বলছে সারা রাত আমি রুমে আপনার সাথে ছিলাম কি করে থাকলাম আমি ওখানে কি করে গেলাম তো এই সমস্ত কথাবার্তায় এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে খড়ির সাথে কিন্তু আমাদের ঋদ্ধি ফুলসজ্জা করে ফেলেছে মানে বলেই দিয়েছিল ফুলসজ্জার ঘরে গিয়ে যে ফুলস্যা করবেন না তো আপনি আপনার সাথে আমি জোর করে ফুলসজ্জা করব মানে মোদ্দা কথা দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে মায়ের কথা অমান্য করে জোর করে খড়ির সাথে ফুলসজ্জা করলো বিরাট বড় ব্যবসায়ী ঋদ্ধিমান সিংহ কি হবে আগামী দিনের নিউজটা এই নিউজ কি পাবলিক হবে মানে এই নিউজ কি মিডিয়া আবার জানতে পারবে এটা যদি আমাদের জানতে হয় তাহলে যেমন দেখতে হবে ছড়া ঠিক তেমনই এটাও দেখতে হবে সিরিয়ালের মধ্যে যে ঋদ্ধিমানের মায়ের মনটার অবস্থা কি হয় কারণ ওনার ছেলে তো ওনার হাত ছেড়ে বেরিয়ে গেল। মানে আচল ছেড়ে ছেলে পালিয়ে গেল এখন মায়ের মনের অবস্থা এটাই মানে ঋদ্ধির মায়ের মনের অবস্থা এটাই যে কেমন বোকামোন্টালি তো যাই হোক বন্ধুক অবশ্যই করে দেখতে থাকুক সিরিয়াল গার্ড ছড়া স্টার জল শাহ স্টার জল দিতে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুটেন ফ্রেন্ড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো নেক্সট ভিডিও আপলোড হলে নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে